পছন্ড গরমে সুস্থ থাকতে চাইলে বেশি বেশি পানি পান করুন কমপক্ষে চার থেকে পাঁচ লিটার পানি দৈনিক খেতে অব্যস অভ্যাস করুন ঢিলা ডালা পোশাক পরুন যখনই ঘামিয়ে যাবেন সেই পোশাকটি অবশ্যই পরিবর্তন করবেন যখনই বাইরে বের হতে হবে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন যখনই ঘামিয়ে যাবেন সেই ঘাম অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে ফেলবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে ওর স্যালাইন খাওয়াতে পারেন যদি বেশি ঘামিয়ে যায় আশা করি নিয়মগুলো মেনে চললে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবে আমিন আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে শুক্রিয়া আদায় করছি গিফট পেতে কারনা ভালো লাগে আর গিফট ফেলেও ভালো লাগে আর সেটা যদি হয় প্রিয় মানুষের হাত থেকে গিফট ছোট হোক আর বড় হোক মনে কিন্তু আনন্দ থাকে আপনাদের ভাইয়া কালকে আমার জন্য সামান্য হলো কিছু গিফট নিয়ে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার সাথে আমার আপুদের দুষ্টু মিষ্টি কিছু কমেন্টস জমা হয়ে আছে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আবার যে আপুদের আমি কমেন্টসগুলো পড়ব অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ফলগুলো গরমের আরাম আর বেশি বেশি তরমুজ খেলে কিন্তু পানে যে শূন্যতা থাকে সেটাও দূর হয় যার যেখানে মানে যতটুকু সম্ভব আমরা এইসব ফলগুলো খাওয়ার চেষ্টা করব প্রচণ্ড গরম পড়তেছে তা আসলে গরমে আমিও অনেক অসুস্থ হয়ে গিয়েছি আপনারা জানেন তো যাই হোক এখানে আমি ছাদে আসছিলাম যেহেতু গতকালকে আমি ভিডিও আপলোড করিনি তো গতকাল বিকালে আমি সাদে গিয়েছিলাম সাদে যেয়ে দেখলাম আমার পুঁইশাকুলা গরমে কেমন জানি ফোটা ফোটা হয়ে গিয়েছে আর কি পাতার মধ্যে তো দেখে খারাপ লাগলো কিচ্ছু করার নেই আমরা মানুষটাই অসুস্থ হয়ে যাচ্ছি আর ওগুলা তো গাছপালা তো আমার একদমই সাদা আসা সাদে আসা হয়নি ইদানিং আপনাদের ভাইয়াই যতটুকু পারে পানি দিচ্ছে আর কি তো গরমটা একটু কমলে বৃষ্টি বাদল শুরু হলে আবার গাছগুলা নতুন করে লাগাবো তবে আমার ভাগ্যে এখনো একটা কাঁকরল খাওয়া ঝুটে নি কাঁকরল ধরতেছে তোর ধরতেছে আর শুধু পড়ে যাচ্ছে আর কি তো যাই হোক প্রথমে আমি কমেন্টস পড়তে এসেছি শামিনা সিম্পল লাইফ থেকে আপু গতকালের ভিডিওতে আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে আপু বলেছে তুমি খুব সুন্দর করে গাছের যত্ন নাও সত্যি আপু বাংলাদেশে এত গরম দূর থেকে দেখলে খারাপই লাগে যেহেতু আপু দেশের বাইরে থাকে আপুও ব্লগ ভিডিও বানায় তো আপনাদের নিকট আমার অনুরোধ আমি যে আপুদের চ্যানেলগুলোর নাম বলবো ওনারা খুবই খুবই সাপোর্ট করে আপনারা চাইলে কিন্তু আপুদের চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন তো মার্শাল্লাহ আমার কলমি শাকগুলো খুবই সুন্দর হয়েছে কিন্তু পছন্দ খড়ায় কচু গাছগুলা কেমন জানি হয়ে গিয়েছে আর এই মানে ক্যারেটটা তো আমি কয়েকটা কচু গাছ লাগিয়েছি তো দেখা যাক কি হয় আর দেখেন আঙ্কেল যে আখ গাছ শখ করে পুঁতেছিল আর কি সেটাতে মার্শাল্লাহ অনেকগুলো আখ হয়েছে সেগুলো দেখাচ্ছি আর এখানে নতুন করে আবারও দেড়শো গাছ উঠেছে আর কি আর বেগুন গাছগুলার এখন যায় যায় অবস্থা তবে একটু যত্ন নিলে আবার তারাও সুন্দর হবে আর দেখেন কতগুলো আখ হয়েছে তো যখনই সাদে আসি তখনই মনে হয় গ্রামে অনেক অলস মানুষ আছে যারা আসলে একটা বীজও পুঁতে না মনে হয় যে বসে বসে খাওয়াই তাদের কী বলে এটাকে অভ্যাস আর কি তা এত সুন্দর টবে যদি এত সুন্দর শাকসবজি হতে পারে তাহলে তাহলে গ্রামের মাটিতে কত সুন্দর হতে পারে তা আমি সবাইকে অনুরোধ করব এই যে আজকে আমরা পছন্দ গরমে মরতেছি তার কারণ হচ্ছে গাছ লাগাই না আমরা তা আমি গাছ লাগাতে ভালোবাসি আমি যে অবস্থায় আছি সেখানেই আমি গাছ লাগাচ্ছি আপনাদের নিকটও আমার অনুরোধ আপনারাও বেশি বেশি গাছ লাগান তো যাই হোক এখানে আমি কিছু পুঁশাকের যে মাথাগুলো সেগুলো কেটে নিচ্ছি এগুলো আমি রান্না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখেন কোথেকে আমি পুঁশাকগুলা কেটেছি এই যে এখানের মাথাগুলো কেটেছি তো এখানে পুঁশাকগুলো আরও ভালো হতো যদি খেজুর গাছটা না থাকতো আর কি তো চলে আসছি বাসায় আর যাদের ফিউরিটেড ফিল্টার আছে তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করে রেখেছি আমি কীভাবে ফিল্ট পিউরিটেডের এই ছাঁকনিটা পরিষ্কার করি তো এই ভিডিওটা ইনশাল্লাহ আমি ছোট করে একটা ভিডিও ছেড়ে রাখবো অনেকে এত লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না তো তাদের অনেক কাজে লাগবে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি আর এখানে কিচ্ছু না শুধু লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব লবণ সেটা দিয়ে আমি ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তা আপনাদের যদি চাকনিটা বেশি ময়লা হয় তাহলে আপনারা দুই ঘন্টার মতো রাখতে পারেন আর কিছুই করি না গষা নেই মাজা নেই এইভাবে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু এটা ছাঁকনি এটা থেকে কিন্তু পানিগুলো বের হয়ে যাবে ওই যে দেখতেছেন আমার কিন্তু আস্তে আস্তে চাকনিটার পানি বের হয়ে যাচ্ছে তো কতক্ষণ পরপর নিচের পানিটা আবারও চাকনির ভিতরে দিয়ে দিবেন যতক্ষণ লেবু পানিটা এটার বিদ্যুৎ এটার ভিতর থাকবে আর কি ততক্ষণই কিন্তু আস্তে আস্তে এটা পরিষ্কার হতে থাকবে তারপর আমি কমেন্টস পড়তেছি জায়ান্স মম ব্লগস আবারও বলতেছি জায়ান্স মম ব্লগস তো আমার এটা কিন্তু আপমনি না এটা আমার একটা মামুনি। আমার খুবই খুবই কাছের মানুষ তো ও আসলে নতুন চ্যানেল খুলেছে চাইলে আপনারা ওর চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা যদি ও চ্যানেল ভিজিট করেন ও যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট করবে তো আমার গত ভিডিওতে একটা কমেন্টস করেছে খুব সুন্দর হয় আপনার গুছানোগুলো আর ভিডিও তৈরি করতে সত্যিই খুব কষ্টের তো সত্যি মা একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তারপরে ভিডিও তৈরি করে যাচ্ছি আল্লাহ আমাদের সকলের মনের আশা পূর্ণ করুক সেটাই আর কি তো দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি ভিজানোর পর এটা কত ক্লিন হয়ে গিয়েছে আর এটা কি কিছুই করি না যেহেতু এটাতে লেবুজ যে কি বলে আমি যে চিপেছি যে খোসা খোসানা বিচিগুলো আর কি সেগুলো লেগেছিল সেটা আমি বেসিনের নিচে রেখে একদমই ধুয়ে এনেছি তারপরে এই যে পানি দিচ্ছি আর গড় করে পানিটা নিচে চলে যাচ্ছে তা আশা করি যারা পিউরিটেড ইউজ করেন তারা আজকের ভিডিওটি দেখলেই একটু হলেও উপকৃত হবেন তা আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের ভাইয়া আমার জন্য কিছু গিফট এনেছে আর বউকে ভালোবেসে তার বলার আগে যদি কেউ ছোটোখাটো গিফট করে তাহলে কিন্তু সেটা আমার মনে হয় আমি যতটুকু খুশি হই সবাই খুশি হয় তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঘরে ডাবল ডাবল আসছে তারপরও আপনাদের ভাই আর মাথায় যে কি আসে জানি না মাঝে মাঝে এগুলা এইভাবে ব্যাগ ভরে ভরে নিয়ে আসে তা আমি বললাম এগুলা তো সবই আছে বলতেছে যেগুলো পুরনো হয়ে গিয়েছে সেগুলো ফেলে দেওয়া সমস্যা নেই আর এটা এই যে হয়েছে আমরা যখন ফ্লোরে হাঁটি আর কি পায়ের নিচে দেখবেন একদমই কেমন জানি একটা স্তর পড়ে যায় সেটাকে কষার জন্য দুইটা বাথরুমে আমি দুইটা দুইটা চারটা দিয়ে রেখেছি এমন কি যেটা মাটির সেটাও আছে তারপরও আপনাদের ভাইয়া আরেকটা নিয়ে আসলো হ্যাঁ ছাঁকনি আছে সেটাও নিয়ে আসছে ডাল ডালগুটুনি স্টিলেরটা দিয়ে আমার মনে হয় না কোনো কাজে আসে সেটাও নিয়ে এসেছে আর বোর প্রতিটা ভেগে ভেগে চিরুনি থাকবে সেটাই হয়েছে ওনার কথা আর পুরনো চিরুনিগুলো ফেলে ফেলে নতুন চিরুনি ইউজ করবা তাই কতদিন পর পর এভাবে বস্তা পরে চিরুনি নিয়ে আসে তো তারপরও বকা দিল আসলে মনে মনে কিন্তু আমি অনেক খুশি তারপর আমি কমেন্টস পড়তেছি হুমায়রা লাইফস্টাইল থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু গাছ দেখলে আমার মনে হয় আপনার কাছ থেকে কিছু গাছের চারা নিয়ে আসি আপু আমি জানি না তুমি কোথায় থাকো তবে অবশ্যই আমার কেউ যদি গাছ লাগাতে চায় বা গাছ লাগায় আমার কিন্তু তাকেও খুব ভালো লাগে তুমি গাছ লাগানোর ইচ্ছা পোষণ করেছ তুমি কাছে থাকলে অবশ্যই আমি তোমাকে যেই সব গাছ তোমার পছন্দ আমি দিয়ে দিতাম তো ধন্যবাদ হুমায়রা লাইফস্টাইলের আপু তোমাকে তারপর আমি কমেন্টস পড়তেছি এভরিডে ব্লক অ্যান্ড ফুড আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে এই গরমে যত তেনা তুনা জামা আছে সেগুলো পরলেই অনেক আরাম লাগে আপু তুমি সত্যি বলেছ একটা জামা একটার পাজামা একটার অন্য এখন আমি পরে থাকি এত অসহ্য গরম কি বলবো কিছুই ভালো লাগে না আল্লাহবাক এই গরম থেকে আমাদেরকে রক্ষা করুক এবং বৃষ্টি দেখ সবাই দোয়া করবেন এসেছি রান্নার রুমে আর রুমে এসে রান্না করার সময় যদি দেখি হলুদ মরিচ লবণ সবই শেষ হয়ে গিয়েছে প্রথম খুব বিরক্ত লাগে তারপর আবার নতুন করে রিপিল করে নিলে কিন্তু ভালোই লাগে তো যাই হোক অনেক দিন পরোটা বানানো হয়নি সকালবেলা বেশিরভাগই ভাত খাচ্ছি আর কি যদিও আমাদের ফ্যামিলির কেউই ভাত খেতে চায় না বিশেষ করে আমার ছোট দুইটা বাচ্চা তো কিছু করার নেই জোর করে হলেও ওদেরকে একটু আটটু মুখে তুলে দেয় আর কি আর এই গরমে পরোটা রুটি খেলে বাচ্চাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাই আপনাদের ভাইয়া বললো অন্তত রুটি পরোটা থেকে বিরত থাকো আর এই তো গরমের আরাম আবারও বড় বড় শশা নিয়ে এসেছে তরকারি খাওয়ার জন্য তারপর নতুন ডিম বক্সটাতেও আজকে ডিম রাখলাম আর নতুন পাতিলে আজকে রান্না করতেছি সেই পাতিলটাতে আমি কিন্তু আর রান্না করিনি তো এখানে আমি লোটটা শুটকি দিয়ে তারপর এটা হয়েছে লতি লতি রান্না করবো আর লতি খেতে খুব মজা তবে কাটতে খুবই কষ্ট তো যাই হোক আমি এখানে লতি বসাচ্ছি এখানে বেশি করে রসুন আর দিয়েছি পেঁয়াজ কুচি সেটা ভালো করে একটু ভেজে আমি শুটকিটাও দিয়ে দিব সুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি লইটটা সুটকি কিন্তু সাগরের মাছ এটাতে প্রচুর বালি থাকে তো যখনই লোটটা শুটকিটা রান্না করবেন চেষ্টা করবেন চা পাঁচ ছয় বার গরম পানি দিয়ে ধুয়ে নিতে তাতে হয় কি শুটকিটা খুব নরম হয়ে ভিতর থেকে কিন্তু বালিটা বালিটা চলে আসে হাতা ছাড়া শুটকির যে গন্ধ সেটাও চলে যায় তো এখানে আমি এই তো কিছুক্ষণ এটা ভেজে তারপর সুটকিটা দিয়েছি এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ অবশ্য আমি লতির সঙ্গে কিন্তু কাঁচামরিচও দিয়েছি তো যাই হোক তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি জান্নাতুল ফেরদাউস তাসনিম আইডি থেকে আমার প্রিয় আপু আমাকে কমেন্টস করেছে প্রিয় মিষ্টি আপু তোমার মতো গাছ আমার খুব পছন্দ তোমার প্রতিটা ভিডিওই আমার খুব ভালো লাগে আপু আমি জানি তুমি আমার ভিডিও খুব ভালোবাসো আর সময় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তো তোমার প্রতি আমার সব সবসময়ই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর তোমার মেয়ের কি অবস্থা আপু তোমার মেয়ে তো অসুস্থ তো অবশ্যই আমাকে পরবর্তী ভিডিওতে মানে এই ভিডিওতে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবা তো যাই হোক আমি কিন্তু অনেকগুলো আপুর কমেন্টস পড়েছি তো তার মধ্যে জান্নাতুল তাসলিম প্যাদ্দউস তাসলিম আইডি থেকে আপুই শুধু না আর এভরিডে ব্লগ অ্যান্ড ফুড হুমায়রা লাইফ স্টাইল তারপর হয়েছে হ্যাঁ শাহমিনাস লাইফ স্টাইল জায়েন স্ম ব্লগ ওনারা কিন্তু সবই ইউটিউবিং করেন তা আপনাদের যদি সম্ভব হয় যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল তাদের চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি এই যে শুটকিটা রান্না করে নিচ্ছি লতি দিয়ে আর পাশে চুলায় আমি কিছু পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ লবণ একটু জিরা বাটা দিয়েছিলাম তো সেটাকে কষিয়ে আমি এখানে বড় একটা রুই মাছের মাথা দিয়েছি অর্ধেক করে সেটা এই যে মশলাতে একটু ভেজে নিচ্ছি আর ওই যে সাত থেকে আমি যে পোশাকগুলো নিয়ে এসেছি সেগুলো একটা আলু কেটে রান্না করে নিচ্ছি নিজে হাতে লাগানো সবজি সেটা আসলে রান্নাচ্ছে মানে খাওয়াচ্ছে রান্নার মজা আলাদা দেখার মজা আলাদা আমার তো মাঝে মাঝে খুবই ভালো লাগে এবং নিজেকে নিজে গর্ববোধ করি যে ছোট ছোটো টবের মধ্যে রেখে আমি শাকসবজি খাচ্ছি তাও পরের বাড়িতে থেকে সেটা আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে তো অনেক আপুরা আসলে আসেন সেগুলো নাই বলি মন খারাপের দিকটা সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি অনেকেই দেখা যায় খারাপ কিছু কমেন্টসও করে আমার ভিডিওতে তেমন না আসলেও মাঝে মাঝে তো দুই একটা আসেই তো দোয়া করি তাদেরকে আল্লাহে আদায়াত করুক আমি মনে করি আমার যা কিছু আছে তাই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক তো কেন কথাটা বললাম অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি বলব কটু কথা এবং কটু কমেন্টসগুলা আমাকে কখনই দমিয়ে দিতে পারবে না বরং সেগুলো আমি মনে করি আমার উৎসাহ জায়গায় অনুপ্রেরণা জাগায় আমি মনে করি আমাকে নিয়ে কার হিংসা হয় কেউ আমাকে দেখে হিংসা করে সেটা থেকে কিন্তু আমার উৎসাহ উদ্দীপনা আরও বৃদ্ধি পায় তো যাই হোক সুটকি পছন্দ করি বলে অনেকগুলা লতি রান্না করে নিচ্ছি আর রান্না করার সময় এমন টুকটাক করে কার মাঝে মাঝে পড়ে যায় জানাতে পারেন তো এই তো সুটকিটা অনেক মজা হচ্ছিলো আর বিশেষ করে নতুন পাতিলে রান্না করতে পেরে তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো লতিটা কিন্তু অনেক মজা হয়েছিল যদিও আমি খাওয়ার পর বয়স দিচ্ছিলাম তো তারপর দেখা যায় লতিটা খেয়ে আপনার ভাইও খুব প্রশংসা করেছে তো যাই হোক কেই ছিল আজকের ভিডিও আল্লাহ